রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে যেতে আজ ব্রাজিলের সামনে সার্বিয়া পরীক্ষা আজ সার্বিয়ার বিপক্ষে জয় পেলে বা ড্র করলে দ্বিতীয় পর্বে যেতে পারবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর হারলে আজই শেষ হয়ে যাবে বিশ্ব সেরাদের এবারের আসর যার কারণে এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ নেইমারদের জন্য রাশিয়ার মস্কোতে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত বারোটায় বিশ্বকাপের চলতি আসরে ফেভারিটের তকমা নিয়ে আসা ব্রাজিল এখনো নিজেদের নামের সুবিচার করতে পারেনি নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে এক এক ড্রয়ের পর কোস্টারিকার বিরুদ্ধে গোল দুটি পায় ইঞ্জুরি সময়ে তারপরেও শেষ ম্যাচের জয়টি আজ মনোবল জোগাবে নেইমারদের তারকায় পরিপূর্ণ দলটির আছে নেইমার ছাড়াও ফিলিপ কোতিনহ এবং গ্যাব্রিয়াল জেসুসের মতো ফুটবলার তাই সব মিলিয়ে এই ম্যাচে সার্বিয়া সার্বিয়া থেকে অনেকটা এগিয়ে ব্রাজিল সার্বিয়াকে হারাতে পারলে ই গ্রুপের সেরা হয়ে নক আউটে খেলবে পাঁচবারের বিশ্বসেরা চ্যাম্পিয়নরা ই গ্রুপ থেকে বিদায় নিয়েছে কোস্টারিকা দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে টিকে আছে ব্রাজিল সুইজারল্যান্ড ও সার্বিয়া চার পয়েন্ট নিয়ে ব্রাজিল এখন পয়েন্ট টেবিলে শীর্ষ রয়েছে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড তিন পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সার্বিয়া